भाई अगर तब तक একটা ভোট কেন্দ্রের মেইন শক্তি ভোট কেন্দ্রের মেইন শক্তি হচ্ছে এজেন্ট সেই কেন্দ্রে যদি এজেন্ট নাই থাকে হ্যাঁ মঞ্জু ভাই সব ভোট যদি কেউ নৌকা মেরেও দেয় এটার প্রতিবাদ করা কেউ থাকে না তা আমি মনে করি যে একটা নির্বাচনের একটা নির্বাচন পরিচালনার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে এজেন্ট আর এই জন্যই আমি আপনাদেরকে এখানে ডেকেছি আমরা চাই আগামী 22 তারিখ যত রকমের হুমকি যত রকমের ষড়যন্ত্র অসুবিধা না আবিদ ভাই যত রকমের চক্রান্ত করা হোক না কেন আপনাদের এজেন্ট আছেন 10 মিনিট আপনি অফিসে বসেন হাবিজ বাবু কোনো হুমকির কাছে মাথা নত করা যাবে না এবং যতক্ষণ পর্যন্ত ভোট শেষ না হবে আমার এজেন্ট ভাইরা কেউ ভোট কেন্দ্র থেকে আমরা ভোট কেন্দ্র পরিত্যাগ করব না 22 তারিখের নির্বাচন এটা হাসিনার জন্য যেরকম পরীক্ষার ব্যাপার আমাদের জন্য পরীক্ষার ব্যাপার আমরা কি পরীক্ষা হারবো না জিতবো এই যে খাতা কলম নিয়ে বসে রয়েছেন খাতা কলম তো নিচ্ছেন জেতার জন্য তাই না আমরা বিশ্বাস করি আগামী 22 তারিখের নির্বাচনে আপনারা যদি ভোট সেন্টারে থাকেন পুলিশ এজেন্টরা অনেক ধমক দিবে ভয় দেখাবে ফাঁকা সেখানে বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি বিএনপির পক্ষ থেকে একটি টিম নিয়ে সেখানে গিয়েছিলাম সেখানে সারাদিন অবস্থান করার পর সেখানকার হিন্দু ভাই বোনেরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের মন্দির ভাঙা এবং বাড়িঘর তছনছ করার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ দায়ী তারা নাম দাম দিয়েছেন এমনকি সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি করেছে মানবাধিকার সংস্থা যে তদন্ত কমিটি করেছে আমরা যে তদন্ত কমিটি করেছি প্রত্যেকটাতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে একজন সংসদ সদস্য এবং ইউনিয়নের আওয়ামী লীগ কমিটির চেয়ারম্যান সেক্রেটারি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান তারা সবাই মিলে হিন্দুদের ঘর বাড়ি দখল করার জন্য এই সাম্প্রদায়িক তাণ্ডবের সৃষ্টি করেছে আমি আশা করব সেই ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিককালে অনুষ্ঠিত দুর্ঘটনার কথা মনে রেখে সংখ্যালঘু ভাই ও বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।